যদি এটাকে ধরুন কোনো কারণে, আপনার নামটা একটু বলবেন? হ্যাঁ, আমার নাম হচ্ছে নারায়ণ দাস। যদি কোনো কারণে এটা কংক্রিট করা হয়, এটাকে আপনি খুশি হবেন? মানে হ্যাঁ দাদা, তো অবশ্যই। মানে যদি ধরুন এখানে যদি লাইট ফাইট দিয়ে একটা বেশ ইয়ের মতো থাইলে সেটা আরো ভালো খুশি। না না, আপনাকে বলছি যদি কোনো কারণে এটাকে ইলেকট্রিক চুলিতে, আপনি খুশি হবেন? হ্যাঁ, তারাপীঠ মহাশ্মশানের মহত্ব নষ্ট হবে না? না, সেটা ধরুন এবার আপনাদের ব্যাপার। আমাদের ইলেকট্রিক আলো ভালো থাকলে জিনিসটা আমাদের ভালো হয়। কিন্তু শ্মশানে তখন কি আপনার মনে হচ্ছে যে শ্মশানের যে গম্ভীরতা, হ্যাঁ শ্মশানের যে নিস্তব্ধতা তখন কি বিরাজ করবে মনে হচ্ছে আপনার? হ্যাঁ, সেটা ধরুন আপনাদের ব্যাপার। না, আমাদের নয়, আপনি বলুন। আপনি আপনি এক মানে একজন প্রবীণ নাগরিক হিসেবে আপনার বক্তব্যটা আপনি বলুন। না, লাইট 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 থাকলে কি আপনার মনে হচ্ছে যে শ্মশানে সব কিছু সুন্দর হয়ে যাবে? সুন্দর আছে, সেটা আপনাদের ব্যাপার। প্রশাসনের কাছে এই দাবিটাই রাখছেন যে এখানে একটা সুন্দর শেড হোক, যারা আসবেন তার বাবা বা মায়ের বা তাদের আত্মীয় স্বজনকে শেষ সেখানে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য সেখানে আমার না। কিন্তু আমার আমাদের প্রশ্ন যে তারাপীঠের মহাশ্মশানের একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, আলাদা বলে এত লোক অনুভূতি রয়েছে, ছুটে আছে, সেই অনুভূতিটাকে আপনি কিভাবে ভাবছেন? না, এটা কি এটা অন্য কিছু নয়, এটা ধরুন এটা একটা বৃষ্টি পড়লো, আমরা মাঠে গেলে দাঁড়িয়ে রাখলাম, এবার যদি একটা জায়গা থাকতো। ঠিক ঠিক, আমি না না আমার যেটা বলার যে তারাপীঠ মহাশ্মশানে একটা তো বৈশিষ্ট্য রয়েছে, তার একটা আলাদা নিস্তব্ধতা রয়েছে, সেইখান থেকে আপনি বলুন যে আপনি যে ইলেকট্রিক চুল্লি হয়ে গেল, এখানে পুরোটা আলো জ্বলে গেল, তাতে খুশি হবেন? ধরুন এবার আপনাদের খুশি, আমাদের কাঠে কাঠে পোড়ানো হচ্ছে এটাই দেখতে পাবো না এমনি আমরা এমনি আমার আমার কেউ বাবা যাচ্ছেন কাঠে আগুনে, কিন্তু আমি তো চাইবো কি চুল্লির মধ্যে ঢুকি দিয়ে হিটারে আগুনে ভালো লাগে, তা ভালো লাগে কাঠের যে একটা মানে যা আনন্দ হোক দৃশ্য আমাদের। আপনি ইলেকট্রিক চুল্লি হলো সুইচ মারলাম আর হয়ে গেল, সেটা কি অনেকের জন্য সেটা পাবো না? নিয়ে না, সেটা পাবেন তাহলে, সেটা কি আপনারা চান? না, সেটা চাই না, পর্যন্ত উঠে কি রকম চাই না, আমাদের এটাই ভালো। আমাদের পাড়া পড়শি মরছিল, দিয়ে 3 মাসের মধ্যে আমি 4 বার এলাম, 4 বার এই মা তারা কাছে 4 বার বিরাট আনন্দ বিষয় আমার। আপনারা দেখতে পাচ্ছেন যে তারাপীঠের মহাশ্মশানের আমরা যজ্ঞের মধ্যে রয়েছি এবং পাশাপাশি মরা পোড়ানো চলছে, আর উপর দিকে আপনারা যেখানে দেখতে পাচ্ছেন সেখানে যজ্ঞ চলছে, এবং এই মরাকে নিয়ে যজ্ঞ করার মধ্যে একটা আলাদা অনুভূতি রয়েছে এবং আলাদা মাহাত্ম রয়েছে, এবং এটা পাওয়ার সুযোগ সবার ভাগ্যে আসে না। এইদিকে দেখতে পাচ্ছেন আপনারা মরা পোড়ানো হচ্ছে এটা, আর এই দিকটা আপনারা দেখুন, ঠিক ঠিক এই পোর্শনটা আপনি দেখুন যে চলছে, যজ্ঞ চলছে, আমি দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, দেখার চেষ্টা করুন, ঠিক ওই দিকটা আমি দেখানোর চেষ্টা করছি, ওই দিকটা যজ্ঞ চলছে এই মুহূর্তে, আর এদিকটা চলছে মরা পোড়ানো। এই বৈশিষ্ট্য এই কাঠ দিয়ে পোড়ানো এবং তা এবং সেই মরাকে নিয়ে আবার যজ্ঞে বসা, এটা কেবলমাত্র তারাপীঠেই হয়ে থাকে। যারা তারাপীঠ আসেননি এখনও পর্যন্ত তাদের প্রত্যেককে অনুরোধ করব আপনারা, হ্যাঁ আমাকে ডাকা হচ্ছে একটা যজ্ঞের বিষয়সূচি দেখানোর জন্য, রয়েছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক মাননীয় পার্থবাবু, এবং এই দেখুন এই দেখুন এই আপনারা খুব স্পষ্টভাবে দেখার চেষ্টা করুন, এই যে যজ্ঞটি চলছে এই যজ্ঞের মধ্যে রয়েছে মরার যে কাঠটা পোড়ানো হয়, দেখুন এদিকে চলছে মরা পোড়ানো, আমি দেখানোর চেষ্টা করছি, আর ঠিক পাশেই তার চলছে যজ্ঞ, মরাকে নিয়ে যজ্ঞ চলছে। সেই যজ্ঞের একটা ফল আমরা পাবো, আমরা পাবো না, যারা যজ্ঞ করছেন তারা ফল পাবেন সেই আশা নিয়ে ওনারা যজ্ঞে বসছেন। দেখুন আমি আমি দেখানোর চেষ্টা করছি,
যোগ্য চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন বসে আছেন। হ্যাঁ, যিনি করছেন উনি তান্ত্রিক একজন এবং এখানে বিখ্যাত তান্ত্রিক, নাম জানি না কিন্তু ওনার তান্ত্রিক হিসেবে যে নাম রয়েছে, মরাকে নিয়ে যোগ্য করতে গেলে যে শিক্ষা দীক্ষার তান্ত্রিকতার প্রয়োজন রয়েছে সেটা ওনার মধ্যে স্বয়ং সম্পূর্ণ। হ্যাঁ, আজকে আমরা ১৭/৬/২০১৭ আমরা রয়েছি তারাপীঠে, আমরা বলতে আমরা জয় তারা। হ্যাঁ, চলছে মায়ের জয়ের ধ্বনি চলছে এবং পাশাপাশি মরা পড়ানোর পাশাপাশি এই যে যোগ্য, এই মরাকে নিয়ে যে যোগ্য সেখানে যে মানুষের পুণ্যের কাজ হতে পারে এবং তার জীবনের কিছু ভালো কিছু কাজ যেমন হতে পারে, আপনি বলতে পারেন মন্দ, মানে একটা সাপেক্ষে আর একটা ভালো, তাই আর একটা সাপেক্ষে একটা মন্দ, দু রকমই কাজ অবশ্যই এখানে হয়। হ্যাঁ, চলছে, চলছে তান্ত্রিক পাশে বসে রয়েছেন, দেখতেই পাচ্ছেন আপনারা তান্ত্রিক ক্রিয়া করে চলেছেন। হ্যাঁ, রয়েছেন পার্থবাবু, রয়েছেন বাসবিজয় রায়, রয়েছেন আমাদের প্রিয় বাবুল আলদা, আর সবশেষে রয়েছি আমি অনুপম জানা। থ্যাংকস অল অফ ইউ। আমরা এখন তারাপীঠের শ্মশানের ব্যাপারটি আমরা এবং তার পাশাপাশি যজ্ঞের ব্যাপারটি দেখালাম। আমরা রয়েছি এখন তারাপীঠের বিয়ের অনুষ্ঠান। হ্যাঁ, দেখুন তারাপীঠে বিয়ের অনুষ্ঠান হয়, সেই বিয়ের অনুষ্ঠানে আমরা রয়েছি, এটা চলছে যজ্ঞ, তার জন্য যজ্ঞ চলছে এবং বিয়ে যজ্ঞকে সাক্ষী রেখে, এই যজ্ঞকে সাক্ষী রেখে এটা চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যেমন আমরা স্বর্ণ মন্দিরে ঢুকলে যেমন ভাবে মাথায় আমরা, যেমন আমরা স্বর্ণ মন্দিরে গেলে তাহলে যেমন আমরা মাথায় ফেটকি বেঁধে চলাচ্ছি, এখানে যে যজ্ঞটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরাও এইরকমভাবে গামছা উপরে দিয়ে লজ্জা নিবারণের ব্যাপারটা বাড়িগুলো শুরু হয়, তারপর বদলের ব্যবহার হয়, আমরা দেখছেন সেইভাবেই হচ্ছে। কিন্তু মেয়ের মাথায় আপনারা দেখছেন লাল ফেটটি বাঁধা আছে, এইটাই আপনাদের কাছে একটু অন্যরকম লাগবে বলে মনে হচ্ছে। দেখেন ইনার মন্ত্র উচ্চারণ করছেন, আপনি দেখতে পাচ্ছেন মহিলা তান্ত্রিক দেখানোর চেষ্টা করছেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন মহিলা তান্ত্রিক, তিনিও রয়েছেন এবং এখানে চলছে বিয়ের অনুষ্ঠান। বেশি জোরে আমরা কথা বলতে পারছি না এবং আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। আজকে ১৭/৬/২০১৭ আমি রয়েছি সঙ্গে। ওম বিষ্ণু 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 তৎস্বং জাতনমাস্তু পিতা কৃষ্ণে।